আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন পাসপোর্ট নাম্বারের মাধ্যমে হুরুপ কিভাবে চেক করতে হয় অথবা হুরুপ কিভাবে চেক করতে পারেন তাহলে চলুন দেরি না করে আমরা দেখে নিচ্ছি কীভাবে পাসপোর্ট নাম্বারের মাধ্যমে হুরুপ চেক করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পেজটি আছে পেজের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা ক্লিক করে পেজটিকে ওপেন করে নেবেন আর আপনারা যদি দেখতে চান যে এই পেজটিকে আমি কোথা থেকে কিভাবে আনলাম তাহলে আমি ভিডিও লাস্টে একটি ড্যামো দিয়ে দেব সেই ড্যামো থেকে আপনারা দেখে নেবেন কারণ আমি চাই খুব সহজ পদ্ধতি এবং খুব দ্রুত শর্ট ভিডিও করার জন্য সেজন্য আমি পেজ থেকেই শুরু করি সবগুলো ভিডিও আচ্ছা তাহলে চলুন কথা না বাড়ি আমরা দেখে নিচ্ছি কিভাবে আমরা হুরুপ চেক করতে পারি আপনারা লিঙ্কে ক্লিক করার পরে পেজটি যখন ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে বর্ডার নাম্বার রেসিডেন্সি নাম্বার পাসপোর্ট নাম্বার সো যেহেতু আমাদের আকামা নাম্বার নেই সেহেতু আমরা যেটি করব এখানে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেব আর যদি আপনাদের আকামা নাম্বার থাকে তাহলে এখানে আপনাদের আকামা নাম্বারটি বসিয়ে দেবেন তবে এখানে এই যে ঘরটি আছে ন্যাশনালিটি বাংলাদেশি এটা আর আপনাদের সিলেক্ট করতে হবে না যদি আপনারা আকামা নাম্বারের উপরে চেক করেন আর যদি পাসপোর্ট নাম্বারের উপরে চেক করেন তাহলে এখানে পাসপোর্ট নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনালিটি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে কান্ট্রিগুলো আছে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন যে বাংলাদেশ কোথায় আছে সো বাংলাদেশ যেখানে আছে সেখান থেকে আপনারা কি করবেন এই যে এখানে আমি আর জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে আপনারা মনে রাখবেন বেলজিয়ান তারপরে বুলগেরিয়া তারপরে ব্লাজি বাংলাদেশ সো এখান থেকে আপনারা বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শো করতেছে সো এখন যেটি করবেন ওয়ান ফাইভ থ্রি এইট ওয়ান ওয়ান এই যে ক্যাপচা কোডটি আছে এখানে আপনারা বসিয়ে দেবেন তবে এই ক্যাপচা কোডটি অনেক সময় অনেকের বুঝতে সমস্যা হয় সেই জন্য আপনারা যেটি করবেন এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের নতুন আরেকটি কোড চলে আসবে সো এখন আমি যেহেতু এটা বোঝা যাচ্ছে আমি যেটি করবো ওয়ান ফাইভ থ্রি এইট ডাবল ওয়ান টাইপ করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে টাইপ করে দিসি দেওয়ার পরে এখন সার্সে ক্লিক করব সার্সে ক্লিক করার পরে আপনারা যে পেজটি আসবে পেজের নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন ঠিক সেমই কিন্তু সব সেমই জাস্ট এখন আমাদের কী করতে হবে নিচে একটা রেজাল্ট আসছে দেখতে পাচ্ছেন এখানে দা রেজাল্ট লেখা আছে সো নিচে যে রেজাল্ট আসছে রেজাল্ট থেকে এজ এটা এটা হচ্ছে আপনার নাম মানে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে অথবা আকামা নাম্বার দিয়ে যেটা দিয়ে চেক করেন আপনার নামটা তো এখানে অবশ্যই করবে আর দ্বিতীয় যে অপশনটি হচ্ছে যে ওয়ার্কার কেস মানে ওয়ার্কারের নামে কোনো কেস আছে কিনা সে কি অন দ্য জব মানে কাজের মধ্যে আছে কিনা না কাজের বাহিরে আছে সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক মানে আপনার নাম হুরুব লাগানো হয়ে গেছে এখন যদি আমি এটাকে আরবিতে ট্রান্সলেট করে আপনাদের দেখাই তাহলে আপনারা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গায়েব আন আমেল মানে গা আমেল গায়েব হয়ে গেছে মানে আপনার নামে হুরুপ দেওয়া হয়ে গেছে বন্ধুরা এইভাবেই আপনারা পারেন পাসপোর্ট নাম্বারের মাধ্যমে অথবা আকামা নাম্বারের মাধ্যমে হুরুপ চেক করতে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন আর আমি ভিডিওর লাস্টে অবশ্যই আমার যে ডেমো আছে ডেমোটি আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে